অবস্থা। আমরা এখন পড়াশোনা করবো ডেন্টার বেস, ঠিক আছে? তো ডেন্টার বেস, ঠিক আছে, ডেন্টার বেসটা কাকে বলে দেখি লেখা আছে কিনা। না, ডেন্টার বেসটা লেখা নাই। আচ্ছা, আমরা ডেন্টার বেসের জিনিসপত্রগুলো পড়তে থাকি, সেটা কি? দেখো, ডেন্টার বেস কিন্তু দুই প্রকার, ঠিক আছে? ডেন্টার বেস কয় প্রকার? দুই প্রকার। সেটা হচ্ছে কি, টেম্পোরারি ডেন্টার বেস এবং হচ্ছে পার্মানেন্ট ডেন্টার বেস, ঠিক আছে? আচ্ছা, টেম্পোরারি পার্মানেন্ট, আচ্ছা পার্মানেন্ট টেম্পোরারি। তো টেম্পোরারি ডেন্টার বেসের ওই ম্যাটেরিয়ালগুলো হচ্ছে কি, লাইট কিউর, সেলফ কিউর, অ্যান্ড হচ্ছে বেস প্লেট ওয়ার্কস। আর পার্মানেন্ট ডেন্টারের ম্যাটেরিয়াল হচ্ছে, এটা আবার দুইটা, এটা হচ্ছে কি, একটা মেটালিক, নন মেটালিক। নন মেটালিক যেটা সেটা হচ্ছে হিট কিউর, মেটালিক যেটা সেটা হলো কোবাল ক্রোমিয়াম অ্যালয়। আচ্ছা, এখন আমরা কিছু জিনিস পড়ি, যেটা হচ্ছে যে কী পড়া যায়। আচ্ছা দেখো, ডেন্টার বেজ আর স্পেশাল ট্রের ভিতরে একটা পার্থক্য আছে কি, ডেন্টার বেজের ভিতরে কোনো হ্যান্ডেল নাই, স্পেশাল ট্রের ভিতরে অবশ্যই একটা হ্যান্ডেল আছে। আচ্ছা, ডেন্টার বেজ এবং স্পেশাল ট্রে আর কী কী আছে? আচ্ছা ঠিক আছে, পেরিফেরি। আচ্ছা, ডেন্টার বেজ যেটা সেটা হচ্ছে আমরা পুরো হচ্ছে পেরিফেরি। আচ্ছা, ডেন্টার বেজ পেরিফেরি আপ টু দ্য ডেন্টা আপ টু দ্য ডেপথ অফ দ্য সালকাস। আমরা ডেন্টার বেজটা ডেপথ অফ দ্য সালকাস পর্যন্ত নিই, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু আমরা ডেপথ অফ দ্য সালকাস 2 মিলিমিটার শর্ট ফ্রম দ্য ডেপথ অফ দ্য সালকাস। আমরা স্পেশাল ট্রেতে 2 মিলিমিটার শর্ট ফ্রম দ্য ডেপথ অফ দ্য সালকাস থেকে আমরা 2 মিলিমিটার শর্টে হচ্ছে আমরা তৈরি করি স্পেশাল ট্রে, ঠিক আছে, যাতে ফ্লো, গুড ফ্লোয়ের জন্য। আচ্ছা, এখন আমরা তো টাইপ করে ফেললাম ডিফারেন্স, ওকে, প্রসিডিওর, ওয়ার্কস প্যাটার্ন। আচ্ছা, প্রসিডিওর যেটা সেটা আমরা ফার্স্ট টার্মে পড়ছি, সো এখানেও তেমন কিছু নাই। পার্শিয়াল ডেন্চার, কমপ্লিট ডেন্চার, বক্সিং স্ট্রিপ। আচ্ছা, আমরা কোথায় কোথায় ওয়ার্কস প্যাটার্ন করি? আমরা পার্শিয়াল ডেন্চার করি, আমরা কমপ্লিট ডেন্চার করি, আমরা বক্সিং জেড স্প্রিং জেড স্ট্রিপ দিয়েও করি, আমরা বক্সিং জেড স্প্রিট জেড স্ট্রিপেও আমরা কিন্তু ওয়ার্কস প্যাটার্নটা করি। আচ্ছা, আমরা ডেন্চার বেজ দেখি, ডেন্চার বেজ থেকে আর আচ্ছা এখানে কিছু আছে কি, মেটালিকটার সুবিধাটা কি? মেটালিকটার সুবিধাটা হচ্ছে যে মেটালিকটা কিন্তু এক্সপেন্সিভ, সুবিধা হচ্ছে যে এইখানে হিট সেন্সেশন আছে, গরম ঠান্ডা যাই খাও তুমি পেশেন্ট বুঝতে পারবে, তো এটা খুব সুবিধা, ঠিক আছে, পেশেন্টের সুবিধা, প্যালেটে লাগবে, ও এটা খুব সুবিধা। আচ্ছা, মেটালিক, ঠিক আছে, মেটালিকটার সুবিধা হচ্ছে এটা। আর মেটালিকটা হচ্ছে কি, খারাপ দিকটা হচ্ছে কি, এটা এক্সপেন্সিভ, এটা পড়ে গেলে ভেঙে যায়, এটা বানানো খুবই কষ্টকর, এটা খুবই টেকনিক সেন্সিটিভ, ঠিক আছে, এটা খুবই টেকনিক সেন্সিটিভ। সো এটা হচ্ছে কথা, ঠিক আছে। তো এখন আর কী কী আছে দেখি, আমরা এখন শিটে চলে যাই, শিটে কী লেখা আছে, শিটে লেখা আছে মেটালিক কাস্টিং করে প্রসিডিওর। আচ্ছা ঠিক আছে, ওয়াক্সিং প্যাটার্ন, ডেন্চার বেজ, এক্সপেন্সিভ, লাইটার। আচ্ছা, এটা সুবিধা আরেকটা হচ্ছে এটা কিন্তু খুব লাইটার। আচ্ছা ঠিক আছে, এনজয় ফুড। আচ্ছা, ইন কেস অফ ফ্র্যাকচার হলো এটা কিন্তু মেড রিপেয়ার করা যায় না, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমার ডেন্চার মেটালিক ডেন্চার বেজের সুবিধা। আচ্ছা, এখন আমরা চলে যাবো সরাসরি ওয়ার্কস্ট্রিম ফ্যাব্রিকেশনে, ঠিক আছে। তো ওয়ার্কস্ট্রিম কাকে বলে, ঠিক আছে, এইখানে আমরা যাচ্ছি, ওয়ার্কস্ট্রিম কাকে বলে? তো আচ্ছা, ওয়ার্কস্ট্রিম ফ্যাব্রিকেশনটা আরেকটা দিই, ঠিক আছে, এটা রাখি।